বিজ্ঞানের ইতিহাসে স্যার আইজ্যাক নিউটনের নামটি নিশ্চয়ই কারো অজানা নয়, কিন্তু এই নামের পিছনে যে হাড় কাঁপানো ইতিহাস রয়েছে তা কি জানেন? আমাদের জীবনে একটু বাধা আসলেই আমরা ভেঙে পড়ি, কিন্তু নিউটনের জীবনের গল্প শোনার পর আপনার মনে হবে আপনি যে বাধাগুলোর সম্মুখীন হচ্ছেন সেগুলো কিছুই নয়। আইজ্যাক নিউটনের জন্ম হয়েছিল নির্দিষ্ট সময়ের আগে, অর্থাৎ একজন স্বাভাবিক শিশু মাতৃগর্ভে যেই পরিমাণ সময় থাকার পর ভূপৃষ্ঠ হয় তার অনেক আগেই। স্বভাবতই জন্মের পর থেকে তিনি অত্যন্ত দুর্বল ছিলেন। এমন দুর্বল একটি শিশুর ভূপৃষ্ঠ হওয়ার 3 মাসের মধ্যে নিউটনের বাবা মারা যান। পিতার দেহ ত্যাগের মাত্র 3 বছর পরই নিউটনের মা আবার আরেকটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সৎ বাবার কাছে ঠাই হয়নি শিশু নিউটনের। দুর্বল নিউটন তার দিদার কাছে বড় হতে থাকে। ভূপৃষ্ঠ হওয়ার মাত্র 3 মাস পরে তিনি বাবাকে হারিয়েছিলেন ঠিকই, কিন্তু মাত্র 3 বছর পরই মায়ের স্নেহ থেকে বঞ্চিত হলেন। যখন নিউটনের একটু বোঝার ক্ষমতা হলো তখন থেকে তার মা এবং তার সৎ পরিবার তার প্রতি একটি বিরূপ মনোভাব তার মধ্যে জন্ম দেয়। পিতামাতার আদর আর মায়ের স্নেহ মমতা ছাড়া বেড়ে ওঠা একজন শিশুর মধ্যে এরূপ মনোভাব জন্ম নেওয়াটাই স্বাভাবিক। এরপর তাকে একটি স্কুলে ভর্তি করে দেওয়া হয়, সেখানেই চলতে থাকে তার পড়াশোনা। নিউটনের যখন বয়স 15 বছর তখনই তার সৎ পিতার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর নিউটনের মা পুনরায় নিউটনের দিদার বাড়িতে ফিরে আসেন। ফিরে আসার পরে তিনি নিউটনের পড়াশোনা বন্ধ করে দেন এবং তাকে খামারে কাজ করতে যেতে বলেন, যাতে করে কিছু অর্থ হাতে আসে। কিন্তু নিউটন পড়াশোনা ছেড়ে খামারের কাজ করতে মোটেও ইচ্ছুক নয়। এমন পরিস্থিতিতে নিউটনের রক্ষাকর্তা হিসেবে নেমে আসেন একজন শিক্ষক। তিনি নিউটনের পড়াশোনার প্রতি ঝোঁক দেখে পুনরায় নিউটনের শ্রেণীকক্ষে ফেরার ব্যবস্থা করলেন। এত সংঘর্ষময় জীবনে থাকার পরেও তার জীবনে প্রেম এসেছিল। এক মেয়ের সাথে তার প্রেম হয়ে যায়, ধীরে ধীরে সেই প্রেম বিবাহে পরিণত পায়। যখন তারা বিবাহ করেছিলেন তখন নিউটনের বয়স ছিল মাত্র 19 বছর, কিন্তু কিছুদিনের মধ্যেই সে মেয়েটি নিউটনকে ছেড়ে চলে যান। যাকে তিনি জীবনসঙ্গী হিসেবে পাশে পেয়েছিলেন সেও তাকে ছেড়ে চলে গেল। এরপর তিনি আবার একা হয়ে গেলেন। এরপর নিউটন সারা জীবন অবিবাহিত ছিলেন। এভাবেই দুর্ভাগ্য নিয়ে তার পথ চলা শুরু হয়েছিল। কঠোর মনোবল নিয়ে তারা আবার পড়াশোনায় মনোবেশ করলেন। রক্তে যা সংগ্রাম আছে জীবনযুদ্ধে সে হারবে কিভাবে? ভাবছেন তিনি পড়াশোনায় অত্যন্ত বিচক্ষণ ছিলেন? তা নয়, পড়াশোনায় তিনি ছিলেন মাঝারি ধরনের ছাত্র। তবে তার মধ্যে বদলা এই শব্দটার প্রতিফলন প্রচুর পরিমাণে দেখা যেত। তবে তার বদলা নেওয়া আর আমাদের বদলা নেওয়ার মধ্যে পার্থক্য আছে অনেক বড়। আমরা বদলা নেওয়া বলতে বুঝি লড়াই করা, কিন্তু নিউটনের ক্ষেত্রে বদলা নেওয়ার অর্থ ছিল নিজেকে শ্রেষ্ঠ হিসেবে হাসিল করা, আর এই প্রচেষ্টাতেই তিনি সফল হয়েছিলেন। একবার স্কুলের এক ছাত্র তাকে নানানভাবে অপমান করে, কিন্তু সবাইকে চমকে দিয়ে পরের বছর মাঝারি মেধাবী ছাত্র হিসেবে নিউটন হয়ে গেলেন ক্লাসের সেরা ছাত্র। কলেজ জীবনে তিনি কলেজের ফিস এবং নিজের খরচ চালানোর জন্য কলেজের একজন কর্মচারী হিসেবে কাজ করতেন। সেই সময় বিজ্ঞান ছিল অ্যারিস্টটলের ধারণা কেন্দ্রিক, কিন্তু নিউটন চাইছিলেন এই ধারণাকে আরো উন্নত এবং আধুনিক করতে। তিনি অ্যারিস্টটলের ধারণার মধ্যে অনেক কিছু একটা অনুপস্থিত অনুভব করেছিলেন। 1664 সালে নিজ প্রতিভার কারণে কলেজ তাকে স্কলারশিপ বন্দোবস্ত করে দেয়। এখান থেকে তার ঘুরে দাঁড়ানো শুরু। এরপর শুরু হলো বিস্তর অধ্যয়ন ও নতুনকে জানার প্রচেষ্টা। আর এর পরের গল্প তো আমাদের সবারই জানা। মধ্যকর্ষণ থেকে শুরু করে উড়োজাহাজ যে শর্তের উপর আজ আকাশে উঠছে সবই নিউটনের গবেষণার ফলপ্রসূ। নিউটনের এই সংঘর্ষময় জীবনের ইতিহাস জেনে আপনার কি মনে হচ্ছে? আপনার জীবন কি বেশি কঠিন? মোটেও তা নয়। তিনি যদি এত কিছু বাধাকে বুড়ো আঙুল দেখে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে পারেন, আপনি কেন পারবেন না? আমাদের সবার মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট লুকিয়ে রয়েছে, শুধু দরকার সেই প্রতিভাকে খুঁজে বের করা, তার যথার্থ প্রমাণ করার দৌড়ে সামিল হওয়া। সেই সময়ে অ্যারিস্টটলের আদর্শে পুরো বিজ্ঞান চলত, কিন্তু তার আদর্শ থেকে নিউটন নিজের গবেষণাকে যেভাবে প্রতিস্থাপিত করেছিলেন তা শুধু অন্নবদ্ধ নয়, বরং দুষ্কর বটে। স্টিভ জবস নামটি হয়তো আপনার কাছে নতুন নয়, এই নামেই একটাকে সবাই চিনে, বিশ্ববিখ্যাত অ্যাপেল কোম্পানিকে। কিন্তু জানেন কি, স্টিভ জবসের লড়াই করার কাহিনী সফলতা সবাই দেখে, কিন্তু সেই সফলতার আড়ালে থাকা ইতিহাসের পাণ্ডুলিপি কেউ গেটে দেখে না। স্টিভ জবসের জীবনটা শুরু হয়েছিল সংঘর্ষ দিয়ে। যেদিন থেকে তিনি জন্মেছিলেন সেদিন থেকে তিনি ছিলেন তার মায়ের মাথা ব্যথার কারণ। কারণ তার মা ছিলেন একজন কলেজ ছাত্রী, ও শুধু কলেজ ছাত্রী নন, অবিবাহিত কলেজ ছাত্রী। কি এবার অবাক হলেন তো? আপনি যেটা ভাবছেন ঠিক সেটাই হয়েছে। তাই তার মা স্টিভ জবসকে একটি ভালো পরিবারের কাছে দত্তক দিয়ে ঝামেলা মুক্ত হতে চেয়েছিলেন, কিন্তু তিনি যাকে দত্তক দিতে চেয়েছিলেন তিনি শুধু এটা বলে তাকে ফিরে দিয়েছিলেন যে তারা একজন ছেলেকে দত্তক নেবেন না, তাদের প্রয়োজন একজন মেয়ে। এরপর আবার খোঁজ করা শুরু হলো। অবশেষে তার মা ক্যালিফোর্নিয়ার পাউল এবং কার্লা নামে এক দম্পতির কাছে স্টিভ জবসকে দত্তক দেন। আবার কিছুদিন পরে তিনি আধ্যাত্মিক জ্ঞান লাভের উদ্দেশ্যে তার কয়েকজন কলেজ বন্ধুকে নিয়ে চলে আসেন ভারতে, কিন্তু তিনি যে সাধুটির সাথে দেখা করতে চেয়েছিলেন তিনি স্টিভ আসার 1 বছর আগেই দেহ ত্যাগ করেন, তাই স্টিভের আর সেই সাধুর সঙ্গে দেখা করা হয়ে উঠল না। এরপর তিনি আরেকজন সাধুর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত গ্রহণ করেন, আর এই কারণে তিনি তার জীবনের বেশ কিছুটা সময় ভারতের উত্তর প্রদেশ
হিমাচল দিল্লিতে কাটিয়েছেন। 1976 সালে স্টিভ ওয়াজনিয়াক অ্যাপেল ওয়ান কম্পিউটার তৈরি করেন। এরপর তিনি জবসকে তার এই কাজটি দেখান। জবস ওয়াজনিয়াককে এই কম্পিউটার বিক্রি করার পরামর্শ দেন। এরপর দুইজন মিলে জবসের বাবার গ্যারেজে ব্যবসায়িক রূপে কম্পিউটার তৈরির কাজে লেগে পড়েন। সেখানে তারা কম্পিউটার অপারেটিং সিস্টেম MSI তৈরি করেন, আর এই অপারেটিং সিস্টেম বিক্রি করার জন্য তারা একটি কম্পিউটার বানানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল টাকার অভাব। কিন্তু তাদের এই সমস্যা মাইক নামে এক বন্ধু সমাধান করে দেয় এবং সাথে সাথে কোম্পানিরও একজন অন্যতম যোগদানকারী হিসেবে ভূমিকা পালন করতে থাকেন। এরপর জবস কম্পিউটার তৈরির কাজে লেগে পড়েন, কিন্তু জবসের কাজ কোম্পানির অন্যান্যদের পছন্দ হয়নি। এরপর স্টিভ জবসের বিরুদ্ধে নানান অভিযোগ আসতে থাকে। এরপর অভ্যন্তরীণ কন্ট্রোলের কারণে কোম্পানিতে জনপ্রিয়তা হারাতে থাকে। ধীরে ধীরে কোম্পানির লোকসানে চলতে থাকে এবং একটা সময় পর কোম্পানি অনেক টাকা ঋণ হয়ে যায়। কোম্পানির বোর্ড অফ ডাইরেক্ট মিটিংয়ে স্টিভকে এর জন্য দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। আর এই সময়টি ছিল তার জীবনের সব থেকে দুঃখের সময়। এরপর শুরু তার জীবনে ঘুরে দাঁড়ানোর গল্প, আর এর পরের গল্পটা খুবই পরিষ্কার, যার ফল আজকের অ্যাপেল। তার হাত ধরে আজ অ্যাপেল বিশ্বের দরবারে নিজের আধিপত্য স্থাপন করেছে এবং তিনি হয়ে উঠলেন অ্যাপেল কোম্পানির মালিক।